লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনমথ মণ্ডল স্যার, আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমরা ইতিমধ্যে তোমাদের এমটি পরীক্ষা সবাই শেষ করেছ, আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। আমরা এমটি পরীক্ষা শেষে আবার নিয়মিত ক্লাসে নতুন করে যোগদান করেছি। তো যে যেখানেই থাকো না কেন, তোমরা নিয়মিত ক্লাসে হাজির হবা এই আশায় ব্যক্ত করছে। তা আজকে আমাদের যে পাঠের বিষয় তা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 81 পৃষ্ঠার 7, 8, 9 নং এবং সেই সাথে থাকবে তোমাদের শীট থেকে 1 থেকে 10 পর্যন্ত যে সঠিক উত্তর, সঠিক উত্তর এবং 14-15 ঘরে নামতা। তা আমাদের এই অঙ্ক করার জন্য যা যা দরকার, যেমন বই, শীট, খাতা, কলম, এগুলো তোমরা সাথে নিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই এগুলো সবাই তোমাদের সামনে নিয়ে রেখেছ। এখন প্রথমে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠা বের করো। দেখো 81 পৃষ্ঠার আমরা 7, 8, ও 9 নং প্রশ্ন সমাধান করবো। তো প্রথমে আমরা 7 সমাধান করব। এখানে দেখো 7 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মিতুর 115.50 টাকা ছিল, তার বাবা তাকে 75.25 টাকা দিলেন, তার কত টাকা হলো, এই ছিল প্রশ্নটা। তা প্রথমে আমরা এটা সমাধান করবো কীভাবে, দেখো এখানে আমরা প্রথমে সমাধান করব, প্রথমে মিতুর যা ছিল ওটা লিখবো, তারপর তার বাবা তাকে যা দিলেন ওটা লিখতে হবে। তার মানে কীভাবে লিখতে পারি, মিতুর ছিল হচ্ছে 115.50 টাকা, এটা লিখলাম, তার নিচে লিখবো তার বাবা দিলেন 75.25, যেহেতু এখানে আমাদের বলছে তার কত টাকা হলো এটা বের করতে বলছে, তার মানে তার মোট কত টাকা হলো এটা নির্ণয় করতে হবে। এটা করার জন্য আমাদের কী করতে হবে, যোগ করার মাধ্যমে সমাধানটা করতে হবে। তো যোগ করতে হলে আমাদের বা যোগ বা বিয়োগ যেটাই করি না কেন আমাদের প্রথমে পয়সা থেকে আসতে হবে। একটু খেয়াল করো সবাই, আমরা প্রথমে পয়সার এখানে পয়সা লিখে ফেলবো, তারপরে আমরা যোগ করব। সাধারণ যে যোগ করি এইভাবে যোগ করো, 0 আর 5 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, এই হচ্ছে আমরা পয়সা পেলাম 75 পয়সা। টাকা টাকা নামাই দিবা, এরপরে আমরা এটা যোগ করব। তো 5 আর 5 যোগ করলে 10 এর 0, হাতে থাকে হচ্ছে 1, 7 আর 1 8, 8 আর 1 9, তো 9 বসাইলাম আর 1 থেকে 1 বসাই দিব। তাহলে আমাদের এটা পাইলাম হচ্ছে তার মোট হলো এত টাকা, তাহলে এখানে আমাদের বলছে অতএব তার এত টাকা এত পয়সা হলো। এটা গেলো হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা এখানে 8 নম্বর প্রশ্নটা দেখি। তাহলে 8 নম্বর যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69.65 টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো। তাহলে সকলে ইতিমধ্যে বুঝতে পারছো যে কীভাবে আমরা এটা সমাধান করব। হ্যাঁ, এটা আমরা বিয়োগ করার মাধ্যমে সমাধান করব। তো কীভাবে লিখতে হবে, দেখো প্রথমে আমরা লিখব হচ্ছে রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা, যদি 100 টাকা ছিল, পয়সা ছিল না, তো সেক্ষেত্রে আমরা এটা 0 0 দিয়ে পয়সা লিখব। এরপরে একটি বই কিনলো 69.65, তাহলে বিয়োগ করার মাধ্যমে যেহেতু আমাদের সমাধান করতে হবে, তাহলে সামনে বিয়োগ চিহ্ন দিবা। এরপরে তার বিয়োগ করব তার কাছে থাকলো, দেখো আগে আমরা জানি যোগ বা বিয়োগ যেটাই করি আমরা কী থেকে বিয়োগ করবো বলছিলাম, পয়সা থেকে। তাহলে পয়সার পয়সা নামাই দিলাম, এখন উপরে দেখো কোনো পয়সা ছিল না, 0 0 পয়সা ছিল, তাহলে সেক্ষেত্রে এটা থেকে আমরা কীভাবে বিয়োগ করতে পারি, যেহেতু আমার উপরে কোনো পয়সা ছিল না, এই এখান থেকে 1 টাকা নিবে, 1 টাকা নিলে আমাদের কত হচ্ছে 100 পয়সা। এই যে আমরা 100 পয়সা লিখলাম, তার নিচে এখন 65 ছিল, 65 মানে 100 থেকে তুমি 65 বিয়োগ করো, তাহলে 0 10 ধরতে হবে, 10 থেকে যদি 5 বিয়োগ দেই 5 হবে, হাতে থাকে 1, 6 আর 1 7, আবার 0 আছে উপরে, তো 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 থেকে 1 বাদ দিলে 22 বসবে না, তো কত পাইলাম আমরা 35 পয়সা। তো 35 পয়সা, এখন একটু খেয়াল করো, এখান থেকে যদি আমরা 1 টাকা নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কত থাকবে 100 থেকে, আমরা যদি 1 টাকা নিয়ে নিই 99 পয়সা, এই 99 থেকে আমরা আবার কী করবো, 69 টাকা বিয়োগ দিব। তো বিয়োগ করো, তো এখানে আমাদের 9 থেকে 9 বাদ দিলে 0,
আবার নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তিন, তার মানে 30 টাকা। তাহলে এখানে আমরা কত লিখব? 30 টাকা। তো আশা করি সকলে এটা বুঝতে পারছো। অতএব তার কাছে 30 টাকা 35 পয়সা থাকলো। এখন আমরা তার পরবর্তী যে অঙ্কটা আছে 9 নম্বর, ওটা সমাধান করার চেষ্টা করি। আসো, তো এখানে রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে রতনকে কত টাকা ফেরত দিল? এ হচ্ছে প্রশ্নটা। তাহলে এটাও তোমরা এইতে বুঝতে পারছো যে কীভাবে করতে হবে। হ্যাঁ, এটা আমরা বিয়োগ করার মাধ্যমে সমাধান করব। তাহলে আমরা প্রথমে কী লিখবো? আগে দোকানদারকে যে কয় টাকা দিল ওইটা লিখতে হবে। তো এখানে দেখো, রতন দোকানদারকে দিল 50 টাকা, আর পয়সা যেহেতু ছিল না, 00 পয়সা, একটি চানাচুরের প্যাকেট কিনল 35 টাকা 75 পয়সার। আচ্ছা ঠিক আছে, এটা লেখার পরে আমরা বিয়োগ করব। ওই যে বিয়োগ চিহ্ন দিয়েছি আমি, তাহলে দোকানদার ফেরত দিল, এখন আমরা বিয়োগ করব। সেম আগে যে অঙ্কটা করেছি ওইভাবেই আমরা করব। তাহলে এখানে আমাদের যেহেতু 00 পয়সা আছে, তাহলে এখান থেকে আমাদের 1 টাকা নিতে হবে। 100 থেকে আমরা 75 বাদ দিব, তাহলে 25 হবে, 25 পয়সা। সেম আমরা আগে যে অঙ্কটা করছি ওইভাবে করবা। আর এখান থেকে যদি আমরা 1 টাকা এখানে নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এই 50 থেকে 1 বাদ দিলে 49, 49 থেকে আমরা 35 বিয়োগ করব, তো সেক্ষেত্রে 14 পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। তো দোকানদার রতনকে 14 টাকা 75 পয়সা ফেরত দিল। এই হচ্ছে আমাদের 3টা অঙ্ক ছিল, 7, 8, 9 ভোট বইয়ের। এটা 3টা আমরা সমাধান করলাম। 3টা অঙ্ক আবার একবার আমি তোমাদেরকে ফুল দেখাচ্ছি, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছো এভাবে সমাধান করতে হবে এই অঙ্কগুলোর। এরপরে আমরা আমাদের পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমরা শীটে চলে যাব। তোমরা সকলে শীট বের করো। দেখো, তোমাদের স্কুল থেকে যে শীটটা প্রোভাইড করা হয়েছে, এই শীটের আমাদের প্রথমে দেওয়া ছিল কাঠামোগত প্রশ্ন, তার নিচে আমাদের সঠিক উত্তর দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, এরকম লেখা আছে। এখানে আমরা সঠিক উত্তরগুলো এখন সমাধান করার চেষ্টা করি। তো দেখো, এখানে আমাদের যেটা বলছে, এখানে 44 1 নম্বর আছে, 44 ভাগ হচ্ছে 4 = 11, একটা ভাগ অঙ্কের সমাধান করা আছে। এখানে ভাজ্য কত? তাহলে আমরা ভাজ্য জানি, যাকে ভাগ করা হয়, তাহলে ভাগ করা হয়েছে কাকে? 44 কে। সুতরাং এখানে 44 হচ্ছে ভাজ্য। এরপরে 0 ভাগ 9 = কত? তাহলে আমরা একটা জিনিস জানি, 0 দ্বারা যাকে ভাগ করি, 0কে যা দিয়ে ভাগ করা হোক 0 হবে, 0 দিয়ে যদি কাউকে ভাগ করে তাও 0 হবে, আবার 0 সাথে কোনো কিছু গুণ করলে 0 হবে। তাহলে এখানে আমরা সমাধানটা কত পাবো? 0। এরপরে দেখো 3 নম্বর, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। অবশ্যই যে সংখ্যা দিয়ে ভাগ করে তাকে বলা হয় ভাজক, এটা সবাই জানো মনে হয়। এরপরে 4 নম্বর বলছে ভাগশেষ সব সময় ভাজক থেকে কী হতে হবে? ছোটো হতে হবে, তা নলত হবে না, অবশ্যই ছোটো হতে হবে। এরপরে আমাদের পরবর্তী 5 নম্বরে চলে যাও সবাই। দেখো 5 নম্বরটা এখানে আমাদের দেওয়া আছে যে একটি কলার দাম 5 টাকা এবং 155 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? তাহলে 155কে আমরা 5 দ্বারা যদি ভাগ দিই তাহলে 31 পাওয়া যাবে, তার মানে 31টি কলা পাওয়া যাবে। আচ্ছা, তারপর 6 নম্বর দেখো, 1 ডজন = কতটি? এটাও সকলে জানে, 1 ডজন = হচ্ছে 12টি। আর 1 প্যাকেটে 12টি কলম আছে, এরূপ 8 প্যাকেটে কয়টি কলম আছে? সবাই বুঝতে পারছো যে কীভাবে করবো আমরা? যদি 1 প্যাকেটে 12টি থাকে, 8 প্যাকেটের কথা বলছে, তাহলে 8 দ্বারা 12কে গুণ দিলেই আমাদের ফলাফল পাওয়া যাবে। তাহলে 8 দ্বারা 12কে গুণ দিলে আমরা পাবো 8 বরং 96, আচ্ছা 96টি। 8 নম্বর, 99 টাকা 9 ভাগের 1 ভাগ রুবি পেল, রুবির টাকার পরিমাণ কত? এটা আমাদের বের করতে হবে। তো 99 টাকার 9 ভাগের 1 ভাগ, তো 9 দ্বারা 99কে ভাগ দিলেই আমাদের রুবির টাকার পরিমাণ পাওয়া যাবে। তো 99কে যদি 9 দ্বারা ভাগ দেওয়া কত পাবো? 11। তাহলে এখানে অ্যান্সার হবে 11। এরপরে আমরা 9 নম্বর, 4 জন ছাত্রের প্রত্যেকের 25টি করে লজেন্স আছে, তাদের মোট কতটি লজেন্স আছে? তাহলে 4 জনে বলছে, তাহলে প্রত্যেকের 25টি, তাহলে 4 জন 4 দ্বারা 25 গুণ দিলেই আমাদের মোট লজেন্সের পরিমাণ পাওয়া যাবে। তাহলে 4 দ্বারা 25কে গুণ দিলে 100, তাহলে 100টি লজেন্স আছে। এরপর 10 নম্বর,
500 টাকার 10 ভাগের 1 ভাগ কত টাকা? একই ভাবে আমরা 8 নম্বরের মতই, তাহলে আমরা এখানে 500 কে 10 দ্বারা ভাগ দেব, যা হবে এটাই হচ্ছে এই 10 ভাগের 1 ভাগের টাকার পরিমাণ 50 টাকা। আশা করি সকলে বুঝতে পারছো, এবং সেই সাথে তোমরা এখান থেকে তোমাদের ইয়ে যেটা নামতা থাকবে হচ্ছে 14-15, 14-15 করে নামতা বাসায় পড়বা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনাই করি, আল্লাহ হাফেজ।